সাবস্ক্রাইব করার সাথে সাথে পরবর্তী আপডেটের জন্য বেল বাটনটা ক্লিক করুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ইটস নিহাল হেয়ার, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ এইচএমস ক্রিয়েশন। তো বন্ধুরা, আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে আসছি যেখানে একটি অ্যাপসের রিভিউ দেব। আর সেই অ্যাপটা হচ্ছে ইসলামিক অ্যাপস, যেখানে আপনারা পাবেন আজান থেকে শুরু করে নামাজের প্রত্যেকটা নিয়মকানুন শেষ করে এই অ্যাপসটা আপনাকে প্রত্যেকটা নিয়মকানুন খুব সুন্দরভাবে বুঝিয়ে দিবে। আর এটা মধ্যে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা হচ্ছে, আপনি যদি কোনো অপরিচিত জায়গায় যান, অথবা বিমানে অথবা যানবাহন অথবা মরুভূমিতে থাকেন, আর আপনি যদি ক্যাবলা নির্ধারণ না করতে পারেন, তো এই অ্যাপসটা আপনাকে ক্যাবলা নির্ধারণ করে দিবে আর আপনি নামাজ পড়তে পারবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা অ্যাপসটার কাজ দেখি। আর কথার মাঝখানে একটা কথা বলি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেন, আর যদি আপনি আমাদের চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, যে অ্যাপসটির কথা বলা হয়েছিল ডেসক্রিপশনে বা ভিডিওর ইন্ট্রোতে, সেই অ্যাপসটা এখন কীভাবে ইউজ করে এবং কীভাবে কী করে সবগুলো কমপ্লিটলি দেখিয়ে দিব আমি আসি মামুদ এসে। তো এই অ্যাপসটা ডাউনলোড দিতে হলে আমাদেরকে প্লে স্টোরে ঢুকতে হবে। প্লে স্টোরে ঢুকে আমাদেরকে অ্যাপসটা জাস্ট ইনস্টল এবং ডাউনলোড দিয়ে ফেলতে হবে। ঝামেলামুক্তভাবে ডাউনলোড দিতে হলে আমার ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে আমাদেরকে সরাসরি নিয়ে যাবে প্লে স্টোরে, ওখান থেকে আমরা অ্যাপসটা ডাউনলোড ইনস্টল দিয়ে নিতে পারি। তো অ্যাপসটাতে আমরা দেখতে পারি 50,000, কম লাগতে পারে আপনাদের কাছে, কিন্তু এটা কম না, বিকজ এটা বাংলাদেশের একটা অ্যাপস, অনেক বেশি ডাউনলোড এটা আমাদের জন্য, এবং এটা আমাদের জন্য অনেক বিশাল একটা অ্যাচিভমেন্ট। কারণ আমাদের বাংলাদেশে কিছু অ্যাপ ডেভেলপার আছে যারা ছোটোখাটো একটা ট্রেনিং সেন্টারে অ্যাপ ডেভেলপিং শিখে অনেক ভালগার কন্টেন্ট নিয়ে অনেক খারাপ খারাপ অ্যাপস বানায়, যেগুলো বানানোর কারণে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। সেই জায়গায় এরকম একটা অ্যাপ আমাদের জন্য অনেক গর্বের বিষয়। এরকম একটা অ্যাপস, অর্থপূর্ণ সালাদ, যার নাম শব্দ সহকারে, অনেক সুন্দর একটা অ্যাপস এবং এর ইউআই ইউএক্স অনেক সুন্দর। তা আমরা এই সম্পর্কে আজকে কথা বলবো এবং এটার কাজ দেখবো। চলুন আমরা শুরু করি। ওপেনে ক্লিক করে আমরা এই অ্যাপসটার ভিতরে ঢুকলাম। অ্যাপসটার ভিতরে ঢুকলে দেখতে পাচ্ছি আমরা এক উপর থেকে 18 রবিউল থানি, অর্থাৎ আরবি তারিখ যেগুলো আছে এবং বার সহকারে, তারপরে এখানে শেষ রাত 1 ঘন্টা 30 মিনিট বাকি, মানে আধা ঘন্টা আছে এখনও শেষ রাত, আই মিন তাহাজ্জুদের সময় হয়তো এখনও 1 ঘন্টা 30 মিনিট বাকি, এখানে কিন্তু এটা লিখেও দিছে। তো এটা জানে কীভাবে? ওরা জাস্ট ডাটা কানেকশনটা খুললে এটা অটোমেটিকলি ওই দিনের রিভিউগুলো করে নেয়। আপনাদের ঝামেলা হওয়ার কিছু নয় যে এটা প্রতিদিন মনে হয় আপডেট দেওয়া লাগে, কিন্তু না, এরকম কিছুই না, এটা ওরা ওইভাবেই ডেভেলপ করেছিল। আমি আবারও ডেভেলপারদেরকে থ্যাংক ইউ জানাতে চাই। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সব নামাজের সময়সূচি এখানে অনেক স্পষ্টভাবে দেয়া আছে, ঠিক আছে। তারপরে আমরা একদম কর্নার একটা আইকন আছে, কর্নার আইকনে ক্লিক করলাম। কর্নার আইকনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আজান থেকে শুরু করে একদম শেষে আসছি সালামের পরে দোয়া ও জিকির, নামাজের পরে সালাম, সালামের পর দোয়া ও জিকির। দেখতে পাচ্ছেন, আজান থেকে শুরু করে পবিত্র, মানে ওযু, নামাজের নিয়ত, তাকবীরে তাহরিমা, সানা, কেরাত, রুকু, সিজদা, শেষ করে সালাম, সালামের পর দোয়া ও জিকির, সম্পূর্ণ নামাজে আপনার যা যা লাগে সবগুলো আমরা প্রথমে আজান সবগুলো বিস্তারিতভাবে দেখুন। আমরা প্রথমে আজানের মধ্যে ঢুকি, দেখতে পাচ্ছি এখানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, এখানে অর্থ সহকারে কিন্তু দেয়া আছে, ঠিক আছে। তো আমরা যদি এই পেজটা কপি করতে চাই, কপি করার জন্য জাস্ট এই এখানে ক্লিক করলে আমাদের এটা কিন্তু কপি হয়ে গেছে, ঠিক আছে। এটা কপি করে আমরা কাউকে পাঠাতেও পারি, কিন্তু ব্যাক দিয়ে দিলাম। আসলে এখানে আর বেশি কিছু বোঝানোর নাই, ক্লিক করে করে আপনারা জাস্ট পড়ে নেবেন এবং এগুলা শিখে নেবেন। আমাদের সবগুলা এগুলো সবার এগুলো শিখে নেওয়া অবশ্যই উচিত, ঠিক আছে। তো এরপরে আমরা এখন দেখাবো মেইন যেই একটা কাজ এই অ্যাপসের, সেটা হলো আপনাদেরকে একটু আগে বলা হয়েছিল যে ক্যাবলা নির্ধারণ করা। ক্যাবলা নির্ধারণ করা কিন্তু আমাদের মাঝে মাঝে অনেক টাফ হয়ে যায়, যখন আমরা নদী ফতে যাই অথবা যখন আমরা আধার রাতে কোথাও যাই, তখন ক্যাবলা নির্ধারণ, অপরিচিত কোথাও গেলে ক্যাবলা নির্ধারণ করতে পারি না, সেক্ষেত্রে আমাদের এই অ্যাপসটা অনেক মানে কাজে আসতে পারে। তো সেই জন্য আমাদের এখান থেকে জাস্ট এই আইকনটা ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্যাবলাটা নির্ধারণ করে দিচ্ছে, এখানে প উ পু দ, এটা মানে প মানে হচ্ছে পশ্চিম আর উ মানে হচ্ছে উত্তর, পু মানে পূর্ব আর দতে আমরা সবাই জানি যে দক্ষিণ। তো আমরা যখন আমরা মোবাইলটা ঘুরাবো, আমাদের অ্যাপসটা আমাদেরকে পশ্চিম দিকেই, এই কম্পাসটা পশ্চিম দিকেই ঘুরে থাকবে।
তো বন্ধুরা, আসলে এই অ্যাপসটা থেকে আমার কাছে সবচেয়ে যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে সবগুলো আসলে এই অ্যাপসের ইউআই থেকে ইউআই ইউএক্স থেকে শুরু করে কাজগুলো থেকে শুরু করে সব কিছুই মাশাল্লাহ অনেক ভালো। আমাদের অ্যাপস ডেভেলপারদেরকে আমরা আবার অনেক ধন্যবাদ দিয়ে রাখতে চাচ্ছি এই অ্যাপসটা, এত সুন্দর একটা অ্যাপস তৈরি করার জন্য। তো বন্ধুরা, এটার ভিতরে আরেকটি অসাধারণ জিনিস যেটা আছে সেটা হচ্ছে এই যে কর্নারে দেখতে পারলে আমাদের এখানে কয়েকটা সুরা দেওয়া আছে অর্থ সহকারে। আমাদের যে ছোট ছোট যে অনেকগুলো সুরা আছে সবগুলো সুরা সুরা পাতেহা থেকে সুরা পাতেহা থেকে সুরা নাস পর্যন্ত যতগুলো সুরা আছে সবগুলো অর্থ সহকারে, আমাদের অর্থ সহকারে দেয়া আছে। তো আমরা এখান থেকে চাইলে সুরাগুলো পড়ে নিতে পারি এবং অর্থ সহকারে আমরা এই সুরাগুলো শিখে নিতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। আর বেশি কিছু বলতে চাই না বন্ধুরা। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্টস বক্সে জানাবেন, আর ভিডিওটি কেমন লেগেছে তাও জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পর কোনো ভিডিওতে বা আরও ভালো কিছু নিয়ে। টেলেন, টেক কেয়ার, খোদা হাফেজ।